আমরা চেষ্টা করব পাঁচটি একাডেমিকে ঠিক রেখে পাঁচটি একাডেমির ব্যাপারে উল্লেখ করে ডিপিপিটাকে কিছুটা সংশোধন করে সেভাবে করে আসলে ডিপিপিটাকে চূড়ান্ত করা। ফুটবলে রুগ্ন দশা কাটাতে দেশের বিভিন্ন অঞ্চলে পাঁচটি একাডেমি নির্মাণের প্রস্তাব দেওয়া হয় বাফুফের পক্ষ থেকে, তবে নানা সীমাবদ্ধতার কারণে সেটা শেষ পর্যন্ত আর সম্ভব হচ্ছে না। আপাতত দেশের তিন জেলায় ফুটবল একাডেমি গঠন করতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। স্থান চূড়ান্ত, জামালপুর, মাগুরা আর রাজশাহীতে হবে একাডেমি। প্রতিটিতেই ছেলে মেয়ে উভয় বিভাগে উন্নত প্রশিক্ষণ পাবে ফুটবলাররা। শিগগিরই একনেকে অনুমোদনের জন্য চূড়ান্ত পরিকল্পনা জমা দিতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মাগুরা, একটি রাজশাহী আর একটি জামালপুর, এই তিনটা আমরা চূড়ান্ত করেছি, তিনটেই ছেলে মেয়েদের জন্য। ঈদের পরে আমরা ডিপিপি মিটিংটা করব এবং ডিপিপিটা চূড়ান্ত করে আমরা একনেকে পাঠাবো অনুমোদনের জন্য। চলতি অর্থ বছরেই একাডেমির কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার, সেটা কিভাবে সম্ভব এক্ষেত্রে বিচক্ষণতার পরিচয় দিয়েছে মন্ত্রণালয়। নতুন কোনো অবকাঠামো নির্মাণ করে অর্থ বা সময় নষ্ট করবে না সরকার, বরং সেই তিন জেলা স্টেডিয়ামের মাঠ আর হোস্টেল ব্যবহার করে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করে দেয়া হবে। এরপর প্রয়োজন বুঝে পরবর্তীতে নির্মাণ করা হবে অবকাঠামো। নতুন কোনো স্থাপনা, নতুন কোনো ভবন করা হবে না, সেখানে হোস্টেল আছে। এই আমরা এই জন্য কোনো নতুন করে বিল্ডিং করতে সময় লাগে, এখানে আমরা নতুন বিল্ডিংয়ের দিকে যাচ্ছি না, যেহেতু সময় সাপেক্ষ ব্যাপার। অন্য জায়গায় আমরা করতে পারতাম, যেই জায়গায় আমরা দেখছি হোস্টেল আছে সেই জায়গায় আমরা নিয়েছি, যাতে দ্রুত আমরা প্রশিক্ষণটা শুরু করতে পারি। সরকার চালাবে বাফুফের মাধ্যমে, মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ থাকবে, আমরা বরাদ্দ দেব, কিন্তু বাফুফে সকল কাজই বাফুফে করবে। বর্তমানে বাফুফে পরিচালিত দুইটি ফুটবল একাডেমি আছে দেশে। নতুন তিনটি একাডেমি যোগ হলে তা যে দেশের ফুটবলে আলাদা মাত্রা যোগ করবে তার বলার অপেক্ষা রাখে না। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা।